আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এক স্বৈরাচারী শাসনতন্ত্রের অবসান ঘটে নতুন এক শাসনতন্ত্র প্রতিষ্ঠা হতে চলেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে মন্ত্রী পরিষদের বিভিন্ন রদ বদল হয়েছে, যার ধারাবাহিকতায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে অনেকজন। এখন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেহেতু সমাজসেবা অধিদপ্তর হইতে যে ভাতাগুলো প্রদান করা হয়, বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মূলত আপনারা জানেন যে বয়স্ক ভাতাটা কিন্তু প্রদান করা হয় বা বিধবা প্রতিবন্ধী ভাতা, তিনটা ভাতা কিন্তু প্রদান করা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তর থেকে। এখন আপনারা অনেকেই একটা বিষয় সম্ভাবনা চাচ্ছেন বা মনে করতেছেন যে ভাতাটা বন্ধ হয়ে যাবে কিনা। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ভাতাটা বন্ধ হবে না, এই সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি রয়েছে, এবং ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটা তথ্য আপনারা জানতে চাচ্ছেন। এখন কথা হলো ভাতা বন্ধ হওয়া বা চালু থাকা এই বিষয়গুলো কারা নির্ধারণ করে থাকেন? অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু নির্ধারণ করে থাকে মন্ত্রণালয়ের উচ্চ আসনে অধীস্থ যে সকল কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু ডিসিশনগুলো নিয়ে থাকে। এখন আমরা একটা বিষয় জানি যে যিনি আমাদের বর্তমান সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তার মূলত কাজ বা তিনি যে পেশায় আকৃষ্ট বা তিনি যেখান থেকে মূলত ফেমাসটা হয়েছেন তা হলো গ্রামীণ সমাজ, গ্রামীণ সমাজ ভিত্তিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে। এখন যেহেতু উনি অবশ্যই সমাজ কল্যাণ বা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে থাকেন, সো আমার মনে হচ্ছে না এই ভাতাটার বন্ধ হওয়ার কোনো কারণ রয়েছে। এখন আপনারা অনেকে অনেক ভিডিও বা অনেক কন্টেন্ট ক্রিয়েটরের বিভিন্ন পোস্ট থেকে দেখতে পেলেন বা আমিও যে দেখেছি বা শুনেছি যে ভাতাটা বন্ধ হওয়ার সম্ভাবনা কিনা একদম নেই বললেই চলে। সো আমার মনে হয় না ভাতাটা বন্ধ হচ্ছে। আর এখন বৃদ্ধির বিষয়ে বলতে, এখন যেহেতু একটা নতুন গভর্নমেন্ট ক্রিয়েট হলো, পূর্বের সরকার চেঞ্জ হওয়ার ফলে সংসদ ভেঙে দিছে এবং নতুন একটা মন্ত্রিপরিষদ গঠন হলো, এখন তাদের একটা নির্দিষ্ট আলাপ আলোচনার মাধ্যম দিয়ে একটা নতুন একটা রুলস রেগুলেশন তৈরি হবে যে অভ্যন্তরীণ এই ইন্টেরিয়র গভর্নমেন্টটা কতদিন যাবত থাকবে। এখন যদি গভর্নমেন্টের মেয়াদকাল স্বল্প সময়ের হয় তাহলে অবশ্যই নির্বাচন পরবর্তীকালে আপনাদের এই বিষয়গুলোতে ডিসিশন নেওয়া হবে, আর যদি গভর্নমেন্টের মেয়াদকাল 5 বছর বা 6 বছর হয়ে থাকে তাহলে কিন্তু তেনারাই এই বিষয়গুলোর উপর সিদ্ধান্ত অর্পিত করবেন যে কী কী বিষয়ে কী কী উপায়ে এগুলো ফলো আপ করা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে না কার্ডগুলো অ্যাকচুয়ালি বন্ধ হবে। আর বৃদ্ধির ব্যাপারেও নতুন করে বাজেট প্রণয়ন হবে অবশ্যই, যখন একটা নির্বাচন হবে নতুন বাজেট প্রণয়ন হওয়ার পর আপনাদের উপর বিভক্তিত হবে যে আপনারা নতুন করে এই ভাতাগুলোর টাকা বৃদ্ধি হচ্ছে কিনা। এখন শুধু যে আপনাদের এই অধিদপ্তর কর্তৃক ভাতা দেয় তা কিন্তু না, বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন আওতায় যেমন প্রেগনেন্সি ভাতা সহ 40 দিনের মাটি কাটা ভাতা এবং অত্যন্ত ভাতাগুলোর টাকা কিন্তু প্রদান করে থাকে। এখন যেহেতু একটা বন্ধ করলে হচ্ছে না, সবগুলো বন্ধ করতে হবে, তো আমার মনে হয় না এই ভাতাগুলো অ্যাকুরেটলি বন্ধ হবে। তারপরেও আমি চেষ্টা করবো অ্যাকুরেটলি তথ্য নিয়ে আপনাদের দেওয়ার জন্য যে কী হয় বা না হয়। আপনাদেরকে অ্যাকচুয়ালি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা অনেকেই দেখলাম আন্দোলন করতেছেন, ইতিমধ্যে বিভিন্ন গ্রুপে পোস্টও দেখলাম যে আমাদের ভাতার টাকা যেন বৃদ্ধি করা হয়। আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে যেমন আন্দোলন করে সকল কিছু আদায় করা সম্ভব যদি আপনার ন্যায্য দাবি থাকে, তবে আমি মনে করব আপনাদের ভাতার টাকাটা কিছুটা বৃদ্ধি হওয়া দরকার। এখন একটু অফ টপিকে আসি, আমি দীর্ঘদিন যাবত ভিডিও বানাচ্ছি না, আপনারা অনেকেই আমার খোঁজ খবর নিচ্ছেন যে আমি শারীরিকভাবে অসুস্থ কিনা। আপনাদের বলতে চাই যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যে কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই। এখন যেহেতু নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে পারিনি, তাই ধারাবাহিকতাভাবে এখন থেকে চেষ্টা করবো ভিডিওগুলো ডেইলি দেওয়ার জন্য। যেহেতু এই প্রতিশ্রুতি আমি দীর্ঘ সময় ধরে দিয়ে আসছি, আপনাদের কিন্তু রেগুলার ভিডিও দিতে পারতেছি না। অ্যাকচুয়ালি ভিডিও বানানোর মন মানসিকতা কিছুই থাকতেছে না, আর এমন অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছিলাম। তবে এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওগুলো নিয়মিত দিয়ে আপনাদের সঙ্গে পূর্বের ন্যায় কন্ট্যাক্টগুলো রাখার জন্য। এরপরও আপনাদের যদি কারো কোনো রকমের প্রশ্ন মতামত বা অভিযোগ থাকে কমেন্ট করতে পারেন ভাই, আমি কমেন্টে রিপ্লাই না দিলেও আপনাদের কমেন্টের উপর বেস করে কিন্তু কন্টেন্ট বানিয়ে আনসারগুলো দেওয়ার চেষ্টা করি। আর একটা বিষয় হলো কন্টেন্ট বানালে কিন্তু অবশ্যই আপনাদের ওয়াচ হওয়া দরকার, আমার ভালো মন্দগুলো আপনারা তুলে ধরবেন যে এই বিষয়গুলো শুধরে এই টপিকের উপর ভিডিও বানালে বেটার হয়। সো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এত সময় যারা কন্টেন্টটি দেখলেন। দেখা হবে পরবর্তীতে অন্য আরেকটা টপিকে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে তো কথাই নেই, সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার জন্যই কন্টেন্টটা আমরা বানাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।